बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम आमी फाहमिदा पारवीन उर्मी आपनारा सबाई केमन आछेन निश्चय भालो आछेन आलहामदुलिल्लाह आमरा अनेक भालो आछि आज के आपनादेर सामने चले आसलाम आरो एकटी ब्लग निये आज के आमी सकाले जा जा रान्ना करलाम सेटाई आपनादेरके देखाच्छि देखतेई पाच्छेन माछेर तरकारी रान्ना करेछिलाम दुइटा माछ भाजी लाल शाक आर भात एगुलो रान्ना करेछिलाम सकाले। आज के आपनादेर साथे आमी एकटा पिठा रेसिपी शेयर करब सेटा होच्छे दूध पाकन पिठा। पिठाटा खेते असम्भव मजा आर शीतेर दिने एई पिठा खेले तो अनेक मजाई लागे। तो चलुन बंधुरा आमी रेसिपिटी शुरू करी। तार जन्य एखाने आमी 1.5 कप परिमाण दूध गरम करते दिए दिएछि। दूधटाके आमी हल्का भावे नेड़े निच्छि। दूधटा भालो करे जाल करे नीते हबे। अनेकटा जाल होवार पर एखन एखाने दिए दिच्छि 2 टेबिल परिमाण घी। घीटा दिए दिए दिब अल्प एकटु परिमाण लवण। आमि एखाने परिमाण मतोई दिए दिएछि। दिए आबारो भालो करे नेड़े निब। दूधटार साथे घीटा भालोभाबे मिशिए निच्छि। এই পিঠাটা খেতে অনেক মজা হয় আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করা যায়। ভালো করে নেড়ে এখন এখানে দিয়ে দিব 1.5 কাপের মতো ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে দুধটার সাথে মিশিয়ে নেব। রুটির কাই আমরা যেভাবে করি ঠিক সেভাবেই আর কি এখানে দুধ দিয়েছি কোনো পানি দেইনি। রুটির কায়ের মতো করেই করে নেচ্ছি। এই তো হয়ে গিয়েছে আমার ডোটা। এখন এটাকে একটু ঠান্ডা হলে ভালো করে ডলে নেব। অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আমি ডলে নেচ্ছি। ডলে ছোট ছোট করে নেব পিঠার মতো আকৃতি করে নেব। এই যে আমি একটা করে নিয়েছি। এখন এটার মধ্যে একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি এখানে টুথপিক নিয়ে নিয়েছি। আর আমি ডিজাইন তেমন একটা পারি না তাও চেষ্টা করেছি করতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করছি। আমি যেভাবে পারি সেভাবেই করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমি খুব একটা ডিজাইন পারি না তাও করার চেষ্টা করেছি আপনাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করলাম এটা মুখে বলে বোঝাতে পারবো না আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই তো আরেকটা নিয়ে নিয়েছি আমি এটাতেও করব। এটা ভালো করে বেলে গোল আকৃতি করে নেচ্ছি। তারপর এটাতেও ডিজাইন করে নেব। তো আমি দুইটা করে নিয়েছি। এখন এটাতে আমি পিঠার স্বাদ থাকে ওগুলা দিয়ে করে নিচ্ছি ডিজাইন। একটা সাজের উপরে দিয়ে আরেকটা সাজ দিয়ে ভালোভাবে চেপে ডিজাইনটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে ডিজাইনটা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠাই করে নেব। এখন আমি একটা পাতা আকৃতির করেছি। এটাতে পাতার ডিজাইন করছি দেখতেই পাচ্ছেন। এই যে করে নিয়েছি পাতার ডিজাইন।
দেখুন দেখতে কত সুন্দর লাগছিল। এখন এ পাশে শিরা তৈরি করার জন্য আনহার বাবা শিরাটা তৈরি করবে, তার জন্য পাতিল বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে 2 কাপের মতো পানি। এখন এটাতে দিয়ে দিবে 1.5 কাপের মতো চিনি। আমি ওদিকে পিঠাটা বানাচ্ছিলাম আর ও আমাকে সাহায্য করছিল, তাই শিরাটা তৈরি করে দিচ্ছিল। 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিল, দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দিবে। চামচ দিয়ে নেড়ে জাল করে তৈরি করে নিচ্ছে শিরাটা। এই তো শিরাটা অনেকটাই হয়ে এসেছে। দেখুন শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এদিকে আমার পিঠা বানানোগুলো শেষ হয়ে গিয়েছে। এই যে দেখুন সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। পিঠাগুলো বানানোর পর দেখতে অনেক সুন্দর লাগছিল। যেমন ভাবে পেরেছি ঠিক তেমন ভাবে ডিজাইনগুলো করে নিয়েছি, সাজ দিয়েও করেছি। এই কয়টা পিঠাই হয়েছিল। এখন এই পিঠাগুলোকে আমি তেলের উপর ভেজে নিব, তারপর শিরায় দিয়ে দিব। তেলের উপর ভাজার জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর কাঠি দিয়ে দেখে নিচ্ছিলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা একসাথে দিব না, দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে, এজন্য 2টা বা 3টা করে করে ভেজে নিচ্ছিলাম। 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি পিঠাগুলোকে, আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। খুব বেশি মচমচে করে ভেজে নেওয়া যাবে না, তাহলে পিঠাটা নরম থাকবে না। শিরায় দেওয়ার পর পিঠাটা অনেক নরম থাকবে, দেখতে অনেকটাই মিষ্টির মতো লাগবে ভিতরেরটা। তার জন্য আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠাই দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। এই তো পিঠাগুলো উঠানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি আরো কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি। এখন সেম ভাবে আমি এই পিঠাগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ করে দিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরো পিঠাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি এখানে। এই তো সবগুলো পিঠে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি সবগুলো পিঠাই শিরায় দিয়ে দিব। একটা একটা করে পিঠা আমি সবগুলোই শিরায় দিয়ে দিচ্ছি।
এই তো সবগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে শিরার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার মতো। তাহলে শিরাটা অনেকটাই পিঠার ভিতরে ঢুকে যাবে আর পিঠাগুলো অনেক ফুলে উঠবে। দেখুন 2 ঘন্টা পর পিঠাগুলো অনেকটাই ফুলে গিয়েছে, ফুলে নরম হয়ে গিয়েছে, শিরার পরিমাণও কমে গিয়েছে, কারণ সব শিরাই ঢুকে গিয়েছে পিঠার ভিতরে, অল্প আছে শুধু নিচে। এখন একটা পিঠা বাটিতে নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, ভিতরটা কতটা নরম হয়েছে। একটা পিঠা আমি উঠিয়ে নিচ্ছি কেটে দেখানোর জন্য। দেখুন কতটা নরম হয়েছে, আর ভিতরের সাইডটা একদম মিষ্টির মতো হয়েছে, খেতে অনেকটা মিষ্টির মতোই লাগে, খুবই টেস্ট হয়েছিল। আপনারা আপনাদের বাসায় এভাবে ট্রাই করতে পারেন। ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়েই পিঠাটা তৈরি করা যায়, খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায় পিঠাটি, খেতে অসম্ভব মজা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।